আবার মামা বাড়ি এসে আমি এখন ধিঙ্গেন মামা হয়ে গেছি। চলুন দেখা যাক কাকিমা কি রান্না করছে। সকাল হয়ে গেছে আর আমি পড়তে বসেছিলাম একটু, হালকা করে পড়াশোনা হয়ে গেছে, খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই কমপ্লিট। এরপর আমি যাব, দেখি কাকিমা কি রান্না করছে। আজকে অনেক কিছু হবে, কালকে নিরামিষ হয়েছিল, তবু কাকিমা পঞ্চব্যঞ্জন রান্না করেছিল, অনেক কিছু, আলু ভাজা, করলা ভাজা, পটল ভাজা, আরও অনেক কিছুই ছিল যেটা আপনারা আগের ব্লগে দেখেছেন। চলুন আজকে আমি দেখি আর আপনারাও সাথে চলুন, দেখি কাকিমা কি কি রান্না করছে। এই তো কাকিমা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। মাছের একটা রান্না হবে, মাংস হবে, বাঁধাকপির তরকারি হবে আর পিঠা ভাজা, অনেক কিছুই হচ্ছে আজকে। এই যে এক এক করে সমস্ত কিছু রান্না হচ্ছে, কাকিমা ডিমগুলো রেখে দিচ্ছে মনে হচ্ছে, না ডিমগুলো দিয়ে রান্না হবে। আর এখানে মাংসটা আছে, মাংসটাও একবার দেখিয়ে দিচ্ছি, মাংসের ঝোল হবে। আর এই দিকটাতে পিসি বাঁধাকপি কাটছে, বাঁধাকপির একটা নতুন রান্না হবে আজকে, আমি এটা লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি, ডিম বাঁধাকপি। আর আপনারা কে কে এই রেসিপিটা খেয়েছেন, ট্রাই করেছেন, একবার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ডিমটা এখানে ফাটিয়ে দিয়ে দিতে হবে বাঁধাকপিতে, তাহলে রান্না কমপ্লিট। দারুণ খেতে হয়, এই যে কাকিমা করছে, দুর্দান্ত খেতে হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। একবারে সেই ডিম ঘুগনির মতো সেম টু সেম লাগছিল। এটা খুব জটিল একটা রান্না, অনেকক্ষণ সময় লাগে করতে আর অনেক দেরিও হয় রান্নাটা করতে। যাই হোক, এখানে রান্না মোটামুটি হয়ে এসেছে, আর বাঁধাকপির তরকারির পর মাংসটা করলে রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলুন আর কি হচ্ছে একটু দেখে নিই। আচ্ছা এখানটায় দেখুন, পাম্পা মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন কাটছে, আর দিদা ওইখানে আছে, দিদা ওখানে কিছু একটা নিচ্ছিল, আর কাকিমা এখানে রান্না করছে, বাঁধাকপির তরকারিটাই হচ্ছে এখনো। আর এখানে দিদা অনেকবার ধরে চা খেলো, কতবার ধরে সকাল থেকে চা খায় জানি না, তবে অনেকবার ধরেই খায়। এই তরকারিটা মোটামুটি কমপ্লিট, রঙটা দারুণ এসেছে আর খেতেও খুব ভালো হয়েছিল। আর একটু জিলাপি খাবো, অনেকগুলো জিলাপি আছে, অনেকগুলো খেয়েওছি, এর মধ্যে আমার দুটো খাওয়াও হয়ে গেছে। আর তারপর বিকেলে দাদু এসেছিলো, দাদু আবার এক বালতি জিলাপি দিয়ে গেছে, আজকে জিলাপিই জিলাপি, আর পায়েসও এনেছিল দাদু, আর মাছও। এই যে একটু খাবো এখন, আর অনেক খেয়েছি সারাদিন ধরে, যে কতগুলো জিলাপি খেয়েছি তার ঠিক ঠিকানা নেই। এখানে ঢাকাটা দিয়ে দিলাম, এরপর দেখি চলুন ওখানটায় কী হচ্ছে, কাকিমা কী রান্না করছে একটু দেখে নিই। আর এই যে মাছগুলো হচ্ছে, আসলে মাংস হবে আজকে, আর পাম্পা তো মাছ মাংস খায় না। আমার অনেক ভেলকি হয়ে গেছে, কাকিমা আমাকে বাঁধাকপির তরকারিটা টেস্ট করতে দিয়েছিল, আমি খেয়েছি, দারুণ হয়েছে। কাকিমা আমার মাংসের ঘুগনিটা আর ডিম ঘুগনি কাকিমার কাছে আমি প্রথম খাই, খুব ভালো লাগে খেতে, আর সত্যি সত্যি কাকিমা ওটা বানায়ও দারুণ। আমি এখন যে বাঁধাকপির তরকারিটা খেলাম, ডিম বাঁধাকপি যেটাকে বললাম, সেটা পুরো ওটার মতো খেতে দারুণ খেয়েছি, সত্যি সত্যি দারুণ টেস্ট হয়েছে। আর আমি এরপর ঠিক করেছি একটু পড়তে বসবো, সেই জন্য পড়তেও বসে গেছি, আর পড়াশোনা এখনও শুরু করিনি, শুরু করছি, সমস্ত কিছুর সাথে সাথে এটাও খুব দরকার। তাহলে চলুন ভিডিওটা পরে কন্টিনিউ করছি। জানেন আজকে সকালে ক্যানেলও গিয়েছিলাম, এখান থেকে ক্যানেলটা খুব সামনে, আর ক্যানেলে জানেন কত জল ছেড়েছে, একবার ওটা দেখতে যাব। আর এই সাদা পায়রাটা দেখুন কি সুন্দর, এটা দিদাদের ঘরেই থাকে, আর ক্যানেলটাকে গেছে, আপনারা চলুন আপনাদেরকেও একটু দেখাই ক্যানেলটা কি সুন্দর, কত জল ছেড়েছে দেখছেন, বিরাট স্রোত, নিচে নামা যায়নি। আর এখানে কিছু জন স্নান করছিল, ওরা নিচটাতে আছে, খুব বেশি জায়গায় নামেনি, আর এই দিকটাতে সামান্য জল আছে, কিন্তু এই দিকটাতেও খুব স্রোত, আর এই দিকটাতে দেখুন কত স্রোত, না সত্যি এখান থেকে বোঝা যাচ্ছে না, আমি বিষয়টা বুঝতে পারছি, কিন্তু সামনে থেকে সত্যি সত্যি প্রচুর স্রোত, জলটা কতটা দেখছেন, অনেকটাই, আর পুরোটা ভর্তি, দারুণ দারুণ দেখাচ্ছে। আর এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বৃষ্টি এখানে আছে, নামার জন্য ছটফট করছে, আমি ওকে নামতে দিইনি, মাইথনেও গিয়ে এক কাণ্ড করেছিল জানেন, এরকম জল আছে আর ও শুধু নিচের দিকে নেমে যাচ্ছে, তাই আর এবারে কোনো রিস্ক নিইনি। কাকিমারা ওই দিকটাতে আছে আর এদিকে আমরা আছি, একটু নামবো, কিন্তু জলে আমি হাত দিইনি, বৃষ্টি হাত দিল জলে। আর এই দিকটাতে দারুণ দেখাচ্ছে, দারুণ ভিউটা। আমরা ওই ক্যানেল যাওয়ার পর একটু কাকুর দোকান চলে এসেছিলাম, ভাই কুরকুরি আনতে গেছে, দেখুন ওই যে হলুদ কালারের গেঞ্জিটা পরে দাঁড়িয়ে আছে, ওর কাকুর দোকান, ও কুরকুরি নিয়ে আসছে, দাঁড়ান ওকে দেখাই একবার, চ।
আর আমরা ওখান থেকে এবার চলে এসেছি, এসেই এই যে এই দুটো মোড়লের দেখুন খেলা শুরু হয়ে গেছে। বৃষ্টি আর দীপ দুজনেই পাঞ্জা লড়ছে, বৃষ্টি হেরে গেছে, এরপর ভাইয়ের সাথে খেলবে, ওর সাথে আবার বৃষ্টি জিতে যাবে। ওরা খেলতেও ছাড়েনি আর হাঁটতেও ছাড়েনি। যাই হোক, যতবার খেলছিল দীপের সাথে বৃষ্টি পাচ্ছিল না, আর একজন ভাই ছিল ওর সাথে পাচ্ছিল, ওর সাথে বৃষ্টি ভালো পাচ্ছিল, আর দীপের সাথে বৃষ্টি হেরে যাচ্ছিল। এরপর আমি একটু রান্নাঘরে আবার চলে এসেছি, এখানে দেখি কি হচ্ছে। আচ্ছা, এখানে একদিকে দুধ গরম হচ্ছে আর একদিকে মাংসের ঝোলটা হয়ে গেছে। কালারটা দেখছেন কি এসেছে, সত্যি কালারটা দুর্দান্ত এসেছে, দারুণ খেয়েছি কালকে। আর কাকিমাকে বললাম একটু নাড়াতে, নাড়ালে ভিডিওটা ভালো আসে, তো দেখছেন দারুণ হয়েছে। এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। দিদা এখন আমাদেরকে খেতে দিচ্ছে, কাকিমা ওখানে মাংসটা আনছে, দিদা ভাত তরকারি সমস্ত কিছুটাই দিল, আর মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এবার দিদা আমাকে ভাত দিচ্ছে, আমি ভাত খেলাম, আজকে খুব ভালোভাবে খেয়েছি, আজকে নয় যতদিন এখানে এসেছি দারুণ খাচ্ছি আর ঘুরছি চারিদিকে। কাকিমা তো দুর্দান্ত রান্না করে, সঙ্গে দিদা তো আছেই, আর দারুণ রান্না হলো, খাওয়া দাওয়াও ভালোই হয়েছে। এখানে সোনামণি বসেছে, আর এই দিকটাতে কাকিমা নয় দিদা এখন বাঁধাকপির তরকারি দিল। বাঁধাকপির তরকারিটা আগেই টেস্ট করে নিয়েছি আমি, দুর্দান্ত হয়েছে, আগেও বলেছি আপনাদের। আর মাংসের ঝোলটাও দারুণ হয়েছিল, আমি রাত্রেও খেয়েছি একবার, দারুণ খেয়েছি। আর এখানে খাওয়া দাওয়া শুরু করে দিই তাহলে, চলুন। আর ওখানে ভাইটাই বসেছে, ভাই বোন সবাই বসেছে, আর ওখানে ভাই শুয়ে পড়েছে, ও প্রথমে খেতে বসেনি, পরে খেয়েছে, আর কাকিমা এখানটাই বসে আছে। তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করছি। আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি, এখানে অনেক কিছুই আছে দেখার মতো, পাহাড়ি এলাকা তো এখানটা, সেই জন্য একটা পাহাড় আছে এখানে, এক পাথরের পাহাড়। ভাই বলছিল, কাকিমাও বলছিল, এখানে অনেক ইতিহাস আছে, যেমন চিড়ামুড়ির গাছ আগে থাকতো, এখন আর এই সমস্ত জিনিস নেই, কিন্তু অনেক কিছুই আছে। আবার একটা পুরোহিত যিনি পুজো করতে করতে হঠাৎ ঠাকুরকে দেখতে পান এবং পাষাণ হয়ে যান, এই সমস্ত কিছুর গল্পও আছে। সমস্ত কিছু আমি ব্লগে শেয়ার করবো। আমার যদিও যাওয়া হবে না সেই পাথরের এক পাথরের পাহাড়ের জায়গাটাকে, যদি যেতাম আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। আর যাই হোক, পরে কোনো দিন আসলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন ব্লগটা কন্টিনিউ করি। আমরা এখন একটু বাজার যাব, বাজার থেকে ফিরে এসে আবার দেখা করছি। আমরা বাজার থেকে ইতিমধ্যে চলে এসেছি আর বাজারের কোনো ক্লিপস নেওয়া হয়নি। কাকিমা এখানে মাংসের ঘুগনি বানালো, যদি আপনারা রেসিপিটা চান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমি রেসিপিটা কোনো একদিন আপলোড করে দেব। আর এখানে দাদু এসেছিলো, সেই জন্য মাছ দিয়ে গেছে, দাদু মাছ দিয়ে গেছে। তারপর এখানে বেগুনি দিয়েছিল, বেগুনি আমরা হাফ শেষ করে দিয়েছি, দুটি মাত্র পড়ে আছে। আর এখানে এত জিলাপি দিয়েছে, এত জিলাপি দিয়েছে আজকেও শেষ হয়নি। আর বেগুনিটা তো আপনাদের দেখালামই, এবার চলুন পায়েস দিয়েছে অনেকটা, আর খুব টেস্টি হয়েছে পায়েসটা, ওটা একটু দেখাই আপনাদের। এই যে দেখিয়ে দিলাম, তাহলে আজকের ভিডিওটাতে আর বেশি কিছু দেখানোর নেই, তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।